আপনাদের কারোর কি ওপর পেটে অনেকদিন ধরে একটা ব্যথা চলছে, যেটার কোনো নির্দিষ্ট জায়গা তেমনভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু একটা ভার ভাব, হয়তো আপনার লিভার সিস্ট হয়েছে? ঘাবড়াবেন না, আতঙ্কের কারণ নেই, শুনতে থাকুন। আজকালকার দিনে যেহেতু আল্ট্রাসোনোগ্রাফি অনেক বেশি হয়, আমাদের কাছে অনেক অনেক বেশি লিভার সিস্ট ধরা পড়ছে। কিন্তু আমরা যদি পুরো জনসংখ্যার কথা ভাবি, 5-10% মানুষের মধ্যে কিন্তু লিভার সিস্ট আল্ট্রাসোনোগ্রাফি করলে ধরা পড়বে। বেশিরভাগ ক্ষেত্রেই এই লিভার সিস্ট নিয়ে চিন্তার কিছু কারণ নেই। আমরা বেশিরভাগ সিস্টকে সিম্পল সিস্ট বা জন্মগত সিস্ট বা জেনেটিক কারণে সিস্ট এগুলোর মধ্যে ফেলতে পারি, যদি না সেগুলো বড় হয় অথবা ইনফেকশন হয় বা ভেতরে ব্লিডিং হয় অথবা লিভারের ওপর চাপ দিয়ে যদি জন্ডিস না করে। সেই সিস্টগুলোর জন্য বিশেষ কিছু চিন্তার দরকার হয় না। এবং হ্যাঁ, অনেক সময় এই সিস্টগুলো বড় হয়ে ব্যথা সৃষ্টি করে, তাহলে অবশ্যই চিকিৎসা করতে হবে। যেটা নিয়ে আরও বেশি চিন্তার বিষয়, সেই সিস্টগুলো দুটি। এক, যেগুলো আমাদের নানা ধরনের পরজীবী মানে হাইড্যাটিড সিস্ট বলে আমরা যেটাকে জানি, সেই সিস্ট হয় যেটা কুকুরের থেকে আসা কিছু পরজীবী মানুষের শরীরে ঢুকে লিভারের মধ্যে বাসা বেঁধে লিভারটাকে ঝাঁঝরা করে দেয়। এই ধরনের সিস্টকে বলা হয় হাইড্যাটিড সিস্ট। এবং তৃতীয় যে সিস্ট, যেটা নিয়ে আমরা আরও বেশি চিন্তিত, সেটা হচ্ছে সিস্টিক নিওপ্লাজম অথবা সিস্ট টিউমার অফ লিভার। লিভারের যে টিউমারগুলো সিস্টের আকারে ধরা পড়ে। হ্যাঁ, এই তিনটে ক্ষেত্রের মধ্যে আমরা যদি বলি, সবচেয়ে বেশি সংখ্যক সার্জারি কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়টার ক্ষেত্রেই করতে হয়। প্রথমটার ক্ষেত্রেও আমাদের মাঝে সাঝে সার্জারি করতে হয় যখন মানুষের কাছে এই জিনিসগুলো সমস্যা সৃষ্টি করতে শুরু করে। আমাদের প্রাথমিক সার্জারিগুলো শুরু হয়েছিল ওপেন সার্জারি মানে কেটে অপারেশন, তারপরে আমরা চলে গেছি ল্যাপারোস্কোপিতে যেখানে ছিদ্রপথে অপারেশন, এবং এখনকার দিনে আমরা এই অপারেশনগুলো সূক্ষ্মতম যন্ত্র অর্থাৎ রোবটের সাহায্যে করি, এবং সেখানে ব্যথা নেই, যন্ত্রণা নেই, রক্তপাত সবচেয়ে কম, যেটা লিভার সার্জারির সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয়ত, একজন মানুষ সবচেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারেন এবং কাজে ফিরতে পারেন, এবং এটার নিরাময় খুব সহজ বিজ্ঞানসম্মত রূপে আমাদের হাতের নাগালের মধ্যে। ধন্যবাদ।